প্রথম হ্যাঁ হাত সেট হয়ে গেলে তখন এটাকে টেম্পারেচার বেশি করে করবে, এখানে বাড়ানোর জন্য থাকছে, এখানে কমানোর জন্য, আর এটাকে দিয়ে ফিক্সড হয়ে যাবে, বুঝতে গেলে এটা দিয়ে ফিক্সড করে দেওয়া যাবে টেম্পারেচারটা। তারপরে প্লেট গরম হতে থাকবে, এই প্লেটের ওপরে এটাই সাজেস্ট করি যে এই পাতা যেদিকে থাকে, মানে এই পাতাটা যেদিকে থাকে, এই যে ডিসপ্লেতে যে পাতা যেটা লাগানো হয়, এতে তোমার বোর্ডের মধ্যে লাগানো হয়, এই পাতাটার উল্টো দিক থেকে আমরা কাটবো। এই পাতাটার দিক থেকে এই যে স্টিল ওয়্যার আছে এটাকে বলা হয় স্টিল ওয়্যার, এই স্টিল ওয়্যারটা এই দিক দিয়ে কানেক্ট করলে কী হয়, যদি কখনো কখনো ভুল বশত আমরা ভুল লাগিয়ে ফেলি তাহলে এই পাতাটা কেটে যাওয়ার চান্সেস থাকে। এখন পিডিএগুলো প্রত্যেকটা এরকমই গুঁড়ো নাড়া হয়েই আসবে পিডিএ, যেটাকে আমরা কাটবো, এরকম ভেঙে গেলেই তবেই আমাদের এটা কাটার দরকার হবে। এটা যদি ভালো চকচকে থাকবে তাহলে আমার কাটার দরকার হবে না, কারণ এটা ভেঙে গেছে, ডিসপ্লেটা ভালো আছে, তখনই আমি এটাকে কেটে আলাদা করবো। তাই প্রত্যেকটা কিন্তু এরকম সাধারণত বেশিরভাগটাই ভেঙে যাবে, এতটা গুঁড়ো নাড়া হয় না কিন্তু তাও। আর সবসময় ওয়্যারটা এই উল্টো দিক দিয়ে গলাবে, বুঝে গেল, এই উল্টো দিক দিয়ে, উল্টো দিক দিয়ে গলানোর জন্য আমি এইভাবে এটাকে এখানে রাখবো। এইভাবে রাখার পর এটাকে এই ক্লিপিংগুলো এঁটে দেবো। এখন নতুন বেরিয়ে গেছে, ক্লিপিং লাগাবার দরকার নেই, ভ্যাকুম সিস্টেম বেরিয়ে গেছে, চাইলে তোমরা যখন কিনবে ভ্যাকুমটা কিনবে, বুঝে গেল। যদিও ভ্যাকুমগুলো বেশি দিন লাস্টিং করে না, তবু এখন বেরিয়েছে, ওটাই তোমাকে এখন ইউজ করতে হবে। আর তারপরে এই যে এটা এখানে মিনিট দুয়েক মতো রাখা থাকবে, দেড় মিনিট দুই মিনিট মতো রাখা থাকবে, তারপরে আমি এদিকের একটা এটাকে সাপোর্ট নেওয়ার জন্য এইভাবে লাগিয়ে দেবো। আর কতটা ওয়্যারটা খুলে গেছিল, জোরে 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 পিছন দিয়ে তলা দিক দিয়ে ঢুকিয়ে নিতে হবে ডিসপ্লেটার তলা দিক দিয়ে। এবার ক্লিপ কাটিয়ে দেয়, ক্লিপগুলো এঁটে দে। এটা ভ্যাকুম সিস্টেম হলে না এই ক্লিপগুলো আটা দরকার নেই, ওটা অটোমেটিক ভেতর দিকে ভ্যাকুম টাইপ ধরে থাকবে, বুঝে গেল। তারপরে এবার এই আস্তে আস্তে শুরু করবে, আস্তে আস্তে শুরু করার পর যদি দেখো এটা স্মুথ যাচ্ছে তাহলে তুমি এটা টানতে থাকবে, কিন্তু এই দুটো হাতের মধ্যে কিন্তু কখনো লুজ দেবে না, লুজ দিলেই ওয়্যারটা কেটে যাবে। এই দুটো হাতের এই যে টানটা আছে আমার সেম আছে, আমি এদিক থেকে একবার এদিকে টান দিচ্ছি, এদিকে ছাড়ছি, আবার এটাকে এদিকে করছি, তো এদিকে করছি, এটার মাঝে আমি কিন্তু লুজ দিলেই ছিঁড়ে যাবে। এই ওয়্যারটা কিন্তু প্রচণ্ড শক্ত, কিন্তু তারপরেও এটা কিন্তু এই লুজটা পেলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্যালেন্সের ব্যাপার, এই হাতটা কিন্তু ব্যালেন্সের ব্যাপার আছে, এটা দেখছো তুমি খুব ইজি লাগছে, খুব মজার জিনিস লাগছে, কিন্তু যখন তুমি করবে এই ওয়্যারটা, এই যে আমি টানলাম এতখানি চলে এলাম, হ্যাঁ, তুমি এটা যখন নিজে করবে চারবার কেটে ফেলবে, বুঝতে পেরেছো। দিয়ে নিলাম এবার, হ্যাঁ এই যে দেখো সুন্দর কাটা হয়ে গেছে, এই যে কাটা হয়ে গেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরপরে এবার এটাকে এখান থেকে এটাকে আলাদা করে নিতে হবে, যদি কখনো এটা আবার সাত সাত কেটে যায় এই যে আবার তার দিতে হবে, তাহলে তার দিয়ে আবার এবার করে দেবে। এটা হয়ে গেল আমার কাজ, এটা আমার হাতে বলে তোমার এত মাখমের মতো লাগলো, এত সুন্দর লাগলো, এই কাজটা তুমি করতে যাবে। হ্যাঁ, তুমি এইটা কিন্তু এই ওয়্যারটা বারবার কেটে ফেলবে, বা এই যে ওয়্যারটা চালালাম আমি এই ডিসপ্লে দিয়ে তুমি কেটে ফেলবে, বোঝা গেল। এই যে এগুলো হচ্ছে আঠাটা লেগে আছে, যদি ডিসপ্লের উপরে যখন এরকম আঠা লেগে থাকবে মনে হচ্ছে ক্লিনার দে। এটাকে আস্তে আস্তে জাস্ট এরকম গুটিয়ে নিলে এটা আস্তে আস্তে একটা সাইড থেকে গুটিয়ে চলে আসবে, বোঝা গেল। এই যে গুটিয়ে আসছে এইভাবে কিন্তু এটাকে ক্লিয়ার করে নেবে, এটাকে ক্লিয়ার করে নিতে হবে ডিসপ্লের ওপর থেকে, পিডিএর ওপর থেকে নয়। কিন্তু এটা আঠাটা তোলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কাঁচের কোনো গুঁড়ো এর মধ্যে আছে কিনা, যদি লাগে তাহলে হাতের মধ্যে ফুকে যাবে, এবং হাতের মধ্যে ফুকে গেলে ওটা খুব বাজে হয়ে যায়, সেফটি ফেফটি হয়ে, হ্যাঁ, খুব কষ্টকর জিনিস হয়ে যায়। তো এইভাবে আঠাটাকে তুলে নিতে হবে, এরপর যে তোমার কাছে আইসো প্রোফাইল ক্লিনার আছে, হ্যাঁ, টিস্যু পেপারে করে এটা মুছে দিলে এটা হয়ে গেলো তোমার ডিসপ্লে, তোমার হাতে চলে হোয়াইট পেট্রোল দিয়ে মুছে দেবো। হ্যাঁ, এই যে এখানে পাতাটা কানেক্ট করা পিডি, এটা হলো ডিসপ্লে, ভালো ডিসপ্লে এখন আমার হাতে চলে এসেছে, এটাকে আমি বোর্ডের মধ্যে, এই বোর্ডের মধ্যে না সরি, এটাকে আমি মার্কেটে নিয়ে গিয়ে বা ওসিএ মেশিন দিয়ে এটার থেকে আবার সেম মডেলের একটা পিডিএ কিনে নিয়ে আমাকে এটাকে সাথে পেস্ট করে দিই, বুঝতে পারলে। এটা হলো তোমাদের কাজ, বুঝতে পারলে।